আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের যে টেমপ্লেট ভিডিওগুলো, এই ধরনের ভিডিও আপনারা খুব সহজে মেকিং করতে পারবেন, যেটা আজকের এই ভিডিও দেখাবো। এবং হচ্ছে টেমপ্লেটটি কোথায় পাবেন বা টেমপ্লেটের লিঙ্ক এবং মিউজিকের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে হচ্ছে ডাউনলোড করবেন এবং হচ্ছে টেমপ্লেট লিঙ্কে যখন আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্কটি ওপেন করবেন, তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আমরা চলতে পারছি পরবর্তী স্টেপে। এখানে যদি নেট একটু ফাস্ট থাকে সেক্ষেত্রে কিন্তু একটু আরও দ্রুত কাজ হবে। তো ওকে, নেটে মেবি একটু স্লো, এই জন্য যার কারণে এখানে উপরে দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে। ওকে, তো আমাদের নেক্সট স্টেপে যাওয়ার পর আমাদের যে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। ওকে, আমরা এখান থেকে আমাদের মূল ভিডিও, মূল যে ভিডিওটা আছে, এই ভিডিওর প্রিভিউটা এখানে দেখতে পারবো। তো আমাদের ভিডিওটা এখানে ওপেন হবে। ওকে, তো এখান থেকে হচ্ছে মেবি একটু স্লো ল্যাগ দিতেছে, স্লো কাজ করতেছে। তো আমরা আমাদের ভিডিওর প্রিভিউটা এখানে দেখতে পারবো। ওকে, তো যদি এখন ব্ল্যাক স্ক্রিন আছে মেবি ল্যাগ দেওয়ার কারণে এরকমটা হচ্ছে। যাই হোক, এরকমটা দেখতে পাচ্ছেন। দেন আমরা এখান থেকে ইউজ টেমপ্লেট ক্লিক করবো। ওকে, তো নেট সমস্যার কারণে এখানে একটু ল্যাগ দিচ্ছে। তো জাস্ট আমরা এখান থেকে কী করবো, ফটোস অপশানে চলে যাবো। ফটোস অপশানে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের একটি নর্মাল ফটোকে সিলেক্ট করবো। আপনি চাইলে যে কোনো ফটো এখানে সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি গার্লস এবং বয়েজের যে কোনো ফটো আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো। আপনি বয়েজ গার্লস যে কোনো ফটো এখানে ট্রাই করে নিতে পারেন এবং নিজের ফটো এখানে মেক করে নিতে পারবেন। ওকে, তো জাস্ট আমরা এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর প্রিভিউটি দেখতে পাবো অনেক সুন্দরভাবে। প্রথম ব্ল্যাক স্ক্রিন অটোমেটিক্যালি, দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে আপাতত এক্সপোর্টে ক্লিক করবো। তারপরে এখান থেকে এক্সপোর্ট উইদাউট অটোমেটিক উপরে ক্লিক করবো। দেন আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট নেওয়া শুরু করবে। এখানে 100% হলে আমরা ক্যাপকাটে যেহেতু আমাদের যে ভিডিওটা মিউজিকটাকে এক্সচেঞ্জ করতে হবে, 100% হয়ে গেলে আমাদের অটোমেটিক্যালি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবে, তো সরি টিকটকে চলে যাবে। তো আমাদের এখানে কাজ নেই, আমরা ভিডিওর যে মিউজিকটি আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে আমরা এক্সচেঞ্জ করে নিব। কিন্তু সেক্ষেত্রে আমরা চলে যাবো হচ্ছে সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। আর আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আসার পর আমরা এডিট অপশনে চলে যাবো। দেন আমরা এটাকে ডিসকার্ড করে দিতে পারি আনফিনিশড যে প্রজেক্টটা, অর্থাৎ আমরা যেটা একটু আগে এডিট করলাম। ওকে, তো আমরা ওটাকে ক্লোজ করে দেওয়ার পর আমরা এডিট অপশনে আসলে আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে। দেন আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা কাঙ্ক্ষিত এই মাত্র সেভ ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা মূল ভিডিও, অর্থাৎ এই মাত্র যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম এটাতে ক্লিক করবো। ক্লিক করে আমরা যে মিউজিকের নিজের টুলসগুলো আছে তো এখান থেকে আমরা মিউজিকে ক্লিক করবো, অর্থাৎ ভলিউমে এটাকে জিরো করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো স্টার্ট পজিশন আসবো, আসার পর এখান থেকে অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করবো। এখান থেকে আমাদের লোড নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে। তো টিকটক এখন পাশে আমাদের ফাইলস যে আইকনটা, আমি এটা ওপেন হলে দেখাচ্ছি। তাহলে আমরা ফাইলসে ক্লিক করবো। তো এখান থেকে ডিভাইসে ক্লিক করবেন এবং হচ্ছে আমাদের যে মিউজিকটি আছে যেটা ভিডিও ডিসবক্স, জাস্ট ওইটাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো এখান থেকে যে মিউজিকটি আছে জাস্ট ওইটাকে আমরা খুঁজে বের করে যে রাইট সাইডে প্লাস এখন দেখতে পাচ্ছি, জাস্ট এখান থেকে আমরা প্লাস এখন চাপ দেবো। তো মিউজিকটি এখানে আসার পর আপনারা ভিডিওটিকে প্লে করে এখানে দেখতে পারবেন। এখান থেকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ভিডিওর যে রেজলিউশন আছে সেটা 1080 রেখে এখানে জাস্ট আপার আইকনে ক্লিক করে দেন সেভ টু ডিভাইস। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।